সরকারি নির্দেশ তুড়ি মেরে সিন্ধুরা পাথর কোয়ারি থেকে অবৈধভাবে অবাধে পাথর উত্তোলন ও পাচার চালিয়ে যাচ্ছে একটি সিন্ডিকেট চক্র। তবে বন মাফিয়ারা কোথা থেকে যে এত সাহস পাচ্ছে তা বলা মুশকিল। এই নিয়ে একটা প্রশ্ন সর্বত্র ঘোরাফেরা করছে। সরকারি নির্দেশ তুড়ি মেরে কেবল রাতের অন্ধকারই নয়, বন বিভাগের নাকের ডগা দিয়ে দিব্যি অবৈধ পাথরের পাচার চালিয়ে যাওয়া হচ্ছে। মাঝে মধ্যে ওই অবৈধ কারবার নিয়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। হাতে আসা এমন কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখা যায়, কিছু লোক পাথরের গাড়ি থেকে চাঁদা আদায় করতে গণরোষের মুখে পড়ছেন। প্রকাশ্যে আসা এমন ভিডিওতে দেখা যাচ্ছে কতিপয় উত্তেজিত লোক কালাইন ব্রিঞ্জের এই লোকেদের বলছেন, আমাদের কেন আটকানো হচ্ছে, তবে তারা কিভাবে পাথর উত্তোলন বা পাচার কার্য চালাচ্ছে। এতে পরিষ্কার একটি চক্র অবৈধ উপায়ে সিন্ধুরা থেকে দিব্যি পাথর উত্তোলন করা লোকেদের কাছ থেকে টাকা আদায় করছেন। কিন্তু এরা কারা সে নিয়ে এখন পর্যন্ত পরিষ্কার করে কিছু বোঝা যাচ্ছে না, তবে গুঞ্জন অব্যাহত। কালাইন থেকে আব্দুল সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। কালাইন, সিন্ধুরা থেকে যেগুলা পাথর বাইরে যায় বা সিন্ডিকেট রাইস চালার, এটা কালাইন ফরেস্টের সামনে দিয়ে যায়, তারা কিন্তু এটা গুমে থাকেন, এটা দেখে নেন। এটার লাগে আমি আসামের সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ রাখি, আর এটা সিবিআই তদন্ত করা নিতে। আমরা যোৱা কেইদিনমানৰ পৰা অলপ ভিডিঅ' চিডিঅ'টো ভাইৰেল পাইছোঁ যে কালাইন কোৱাৰীৰ ওচৰে সিন্ধুৰা ইয়াতে বিৰাট ডাঙৰ এটা মহালৰ নিচিনা জেগা আছে, বহুত পাথৰ এইবিলাক আছে। তাৰ পৰা আমি জানো যিখিনি চৰকাৰে এইটো মহাল হিচাপত কোনো লিষ্ট দিয়া নাই, কিন্তু তাত দেখা পাইছোঁ শত শত গাড়ী তাৰ পৰা মাল সরবরাহ হৈ আছে। এইটো আমাৰ আসাম চৰকাৰৰ এইটো ৰাজস্ব হয়, যদি আসাম চৰকাৰে নিদিয়ে এইটো মহাল হিচাপত নিদিয়ে, যদি এইটো কোনে এই সিন্ডিকেটটো চলাই আছে বা কাৰ চক্ৰত এইটো মানে মালবিলাক গৈ আছে, ইয়াৰ পাব্লিকে এইটো হাক দিলে সেইটো মানে সঠিক উত্তরটা নাপায়। কেতিয়াবা ফরেস্টের মানুষের লগত কথা বাদ বিতন্ডা হয়, কেতিয়াবা এই ড্রাইভারবিলাকর লগত কেতিয়াবা সুদিলে এই কালাইন কোয়ারির পরে আনি আসো, কিন্তু প্র্যাকটিক্যালত যাই গিয়ে দেখা পাইছো সব কথা এই সিন্ধুরা বিরাট একটা এরিয়া, তারপর এই মালবিলাক সরবরাহ হয়ে আছে। এই আমার সরকারক আমি দাবি জানাইছো যে আপনাদেরকে এইটো চাই লোক আর তদন্ত করে লোক, এই সিন্ডিকেট রাজটা কোনে চলে আছে, সরকারের কিবা ক্ষতি হয় সেইটো আমি ভাবো এই আমারই ক্ষতি। সেই কারণে আমি অনুরোধ করছো যে এই ভালকে তদন্ত করো কোনে এই সিন্ডিকেটটা চলাই আছে আর কার নেতৃত্বত এই শত শত গাড়িবিলাক সরবরাহ হয়ে আছে। এইটা কোয়ারি সিন্ধুরা কোয়ারি, এটা কি গভর্নমেন্ট কোয়ারি? আর এটা গভর্নমেন্ট একজনের সিদ্ধান্ত পুনম দেবের নামে এটা মহাল হয়েছে, 8,05,000। এটা অফিসিয়ালি কিছু কাজ চলে কিনা বাকি আছে, সিকিউরিটির মানে টাকা টুকা অলরেডি জমা দেওয়া আছে, কিস্তির 30% পয়সাও জমা দেওয়া হয়েছে, তো অফিসিয়ালি কিছু কাজ আছে। 31 তারিখে একটা হিয়ারিং আছে, এটা হিয়ারিং হওয়ার পরে এরপরে বাকি মোটামুটি মাস দেড় মাস লাগবে অফিসিয়ালি কাজ চলে। এই বর্তমানে যে পাথরগুলো বাইরে হইতেছে এইগুলো, এই ব্যাপারে আপনি কি করবেন, এটা কি চুরি না? এটা তো অবৈধভাবে একদম চুরি করে লিয়ে যাওয়ার, নতুন রেঞ্জার আনছে, রেঞ্জার তো ঘুমিয়ে আছেন, তাই তো হয়তো জানেন না, এই অফিসে কিছু স্টাফ আছে দুই একটা, এইগুলা মানে কোনো কমপ্লেন দিলে এরা অ্যাডভান্স জানাই দিয়ে যে আমরা আইয়া তোমরা সরে যাও, এই দুই একটা স্টাফে চুরি করে পয়সা লয় লিয়ে আর এইগুলো কাজ করে দিনে আর এই অবৈধভাবে স্টাফগুলো কোন নেন? স্টাফগুলো খালাই নেন, খালাই নেন আছে, স্টাফের মধ্যে দুই একজন আছে, এটার মধ্যে সব তো আর নাই না, এগুলো কন্টিনিউ চলতে আছে পুরো কোয়ারিটির উপর খালি গলি দিয়ে দিনে। প্লাস বাগানে একটা গেট আছে পুরা বাড়াতে, বাগানে পার গাড়িতে পয়সা লয়ে নিয়ে যায় এই গাড়িগুলো সাড়ে চলে কন্টিনিউ। এই চুরি কাণ্ডে কে কে জড়িত আছে আপনি নাম কইতে পারবেন? নাম তো কোথায় হতে, তো লোকাল পাবলিকে চুরি করে, নাম তো জানি না। ডেলি কত গাড়ি চুরি হইব অনুমান? ডেলি 20-30 গাড়ি বিধা বা ঘুরে ঘুরে ঢুকে, রাত্রে 12টায় ঢুকে, সন্ধ্যার সময় ঢুকে, কোনো সময় দিনেও যান, যখন কোনো খবর পাইলে ফরেস্টে, তাই কেন মাঝে ইনফর্মার তারা ফরেস্টে আছে,
ফটকরি কইলো আমরা আইয়া সরি যাও দুই একজন এরকম ফোন দিয়ে গাড়ি গুলা চালাইলে এবারে এরা সরিয়া গেল আবার লোড করে রাত্রির দিনে চলে যায় বড়াকে অর্থোপেডিক চিকিৎসার দরজা খুলে দিল এনএস অর্থোপেডিক হাসপাতাল শুধু চিকিৎসার ব্যাপারটি নিশ্চিত করলো না হাসপাতালটি উন্নত মানের পরিষেবাও নাগালের মধ্যে নিয়ে এলো এনএস অর্থোপেডিক হসপিটালের পথনির্দেশ হলো নাগা টিল্লা পয়েন্ট সোনাই রোড শিলচর এখানে রোগী দেখবেন মধ্যপ্রদেশের বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডক্টর কৈলাস শেট্টি এছাড়াও রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইন্তেকাব আলম এতেই শেষ নয় এখানে প্রতিদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর শামসুর রহমান লস্কর ডক্টর সুদীপন দেব বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর শামীম আহমেদ স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাহিদুল আলম বরভুঁইয়া ও ডক্টর ফেজ্জা রহমান পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত মানের সব সুবিধার সংস্থান রেখেছে এস এন অর্থোপেডিক হাসপাতাল অপারেশন থিয়েটারে রয়েছে উন্নত প্রযুক্তির ছাপ রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাবিন রয়েছে এক্স রে মেশিন ওষুধের জন্য বাইরে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই হাসপাতালের ভেতরেই রয়েছে মেডিসিন শপ তাতে একসঙ্গে পেয়ে যাবেন অর্থোপেডিকের সব ধরনের মেডিসিন সব কিছুর সুবিধা গ্রহণ করে একজন রোগী যাতে শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন সেটাই এস এন অর্থোপেডিক হাসপাতালের একমাত্র লক্ষ্য মনে রাখবেন এস এন অর্থোপেডিক হাসপাতালটি আপনার সার্বিক সুস্থতার কামনা নিয়ে দাঁড়িয়ে আছে নাগাটিল্লা পয়েন্টের সোনাই রোডে যোগাযোগের জন্য মোবাইল নম্বর পেতে চোখ রাখুন এই ভিডিওর পোস্টারে।